শুভ সন্ধ্যা মু লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহুত বহুত স্বাগত করুছি। আজ সন্ধ্যার কোন টপ নিউজেস রয়েছে চলন্তু দেখি নবা। তা পূর্বরু সমস্ত চ্যানেল কু সাবস্ক্রাইব করি পাখর থিবা অল বেল আইকন কু দবাই দিয়ন্তু, কারণ যা বি লাটেস্ট ইনফরমেশন রইবা আপন মানে সর্বপ্রথমে পাই পারিবে। তো দেখন্তু প্রথম অপডেট রয়েছে, রাজ্যর বিভিন্ন মেডিকাল কলেজরে নিযুক্তি পাইবে 274 জন সহকারী প্রফেসর। ওপিএসসি কু স্বাস্থ্য বিভাগর চিঠি হইতিবা সূচনা রয়েছে। তবে আগামী দিনরে রাজ্যরে কিছু নূয়া মেডিকাল স্থাপনা নেই রাজ্য সরকার যোজনা করুথবা জনাপড়িছি। পরবর্তী অপডেট রয়েছে, সমস্ত জেলার প্রতিষ্ঠা হব দরদাম পরিচালনা কেন্দ্র। মার্চ 2023 সুদ্ধা 750 কেন্দ্র প্রতিষ্ঠা করা কেন্দ্র সরকারঙ্কর লক্ষ্য। পরবর্তী অপডেট রয়েছে, বীমা ধারক মানে এবে হোয়াটসঅ্যাপে পাইবে সমস্ত সূচনা। নূয়া সেবা আরম্ভ কলা এলআইসি। তো যদি আপনার এলআইসি রে বীমা আছে তাহলে আপন মানে সবু খবর সম্পূর্ণ সূচনা আপন মানে হোয়াটসঅ্যাপ মাধ্যমে পাই পারিবে। সেথিপাই আপনার মোবাইল নম্বর এই নম্বর কু হাই লেখি পঠেয়া পাই পড়িব। নম্বরটি হচ্ছে 8976862090। এই নম্বর কু হাই লেখিকি পঠাইলে সমস্ত সূচনা উপলব্ধ হব বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, এইডসর চিকিৎসা সম্ভব হব খুব শীঘ্র আসিপারে এইচআইভি টিকা। ক্লিনিক্যাল ট্রায়ালে 97% প্রভাবী হইতিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, পশ্চিম ওড়িশা সম্বলপুর আশাকর্মী সংঘ পক্ষরু আশাকর্মী মানকর সমস্যার সমাধান করি সেমানকর 20 দফিয়া দাবিকু পূরণ সকাশে মুখ্যমন্ত্রীকু শুক্রবার সম্বলপুর জিলাপালঙ্ক জরিয়ারে দাবিপত্র প্রদান করা যাইছি। প্রদত্ত দাবিপত্র অনুযায়ী আশাকর্মী মানুষ সরকারি মান্যতা 21,000 টঙ্কা ভত্তা সহিত 3,000 টঙ্কা সহিত অবসরকালীন পেনশন স্বতন্ত্র কোভিড ভত্তাকু বন্ধ নকরিবা যোগ্যতা থিবা কর্মী মানক পাই সরকারি পদপিরে সংরক্ষণ আদি 20টি দফা দাবি করা যাইছি। আজি জিলাপালঙ্কু এই দাবিপত্র প্রদান সময়রে লক্ষ্মী মহারণা মমতা খণ্ডায়ত সৌদামিনী দেহেরি সঞ্জিতা সিং সুকান্তি মহান্তিঙ্ক সমতে অনেক কর্মী উপস্থিত রহিতিলে। পরবর্তী অপডেট রয়েছে, কতার ফিফা বিশ্বকপরে শনিবারঠু নক আউট রাউন্ড 16 পর্যায় আরম্ভ হওয়া পাই যাচ্ছি। এই পর্যায়ে বিজয়ী দল কোয়ার্টর্স ফাইনালে প্রবেশ করিবে, পরাজিত দলঙ্ক অভিযান শেষ হব। নেদরল্যান্ড ইউএস রাউন্ড 16 প্রথম ম্যাচ নেদরল্যান্ড ও ইউএস মধ্যে খেলা যাব বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, সরিলা বিধানসভার শীতকালীন অধিবেশন, মাত্র 8টি কার্য দিবস পরে অনির্দিষ্ট কাল পাই মুলতবী ঘোষণা কলে বাচস্পতি। পরবর্তী অপডেট রয়েছে, আসন্তা 5 তারিখ বেলকু আউ এক লঘুচাপ, রবিবার সুদ্ধা আন্ডামান সাগরের সৃষ্টি হব ঘূর্ণিবলয়। 5 তারিখের লঘুচাপর রূপ নেব, স্কাইমেটর আকলন অবপাতরে পরিণত হয়ে পারে লো প্রেসর, তবে ইয়া সামুদ্রিক ঝড়র রূপ নেবার কৌণসি সম্ভাবনা নথিবা সূচনা দিয়েছে স্কাইমেট। আন্ডামান নিকোবর দ্বীপরে হালকারু মধ্যম ধরনের বর্ষা নেই পূর্বানুমান করেছে ভারতীয় পানিপাগ বিভাগ। এসহিত কেরল কর্ণাটক তামিলনাড়ু তেলেঙ্গানা ও আন্ধ্রপ্রদেশে মধ্যে বর্ষার পূর্বানুমান করা যাইছি। পরবর্তী অপডেট রয়েছে, আধার কার্ড সংশোধন সেবা নাঁরে গরিবঙ্কু শোষণ। সইঁতলা বলাঙ্গীর জেলা সইঁতলা উপ ডাকঘর কার্যালয় পক্ষরু আধার পঞ্জীকরণ সংশোধন সেবা যোগাই দিয়া যাচ্ছি বলে এক পোস্টর মধ্যে ছপা হয়েছি। হলে গরিব লোকঠার সরকারি নিয়মর ঊর্ধ্ব টঙ্কা আদায় করা যাওয়া অভিযোগ হয়েছে। সূচনা মতে সরকারঙ্ক পক্ষর উপ ডাকঘর মাধ্যমে লোক সেবা সহযোগ করিবা পাই আধার সংশোধন সেবা কেন্দ্র খোলা যাইছে। হলে দায়িত্বে থিবা কর্মচারী জনক লোকঙ্কু হইরাণ করিবা সহিত 100 অধিক টঙ্কা আদায় করুথবা লোকমানে অভিযোগ করিছন্তি। যদি কোনসি ব্যক্তি কাহিকি এতে টঙ্কা নউছন্তি বলি দায়িত্বে থিবা কর্মচারীঙ্কু পচারিলে নালি আখি দেখাউথবা জনাপড়িছি। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক আধার কার্ড পিছা 25 টঙ্কা নেবার নিয়ম রয়েছে। হলে উপ ডাকঘরে অধিক টঙ্কা নেউথবা বেলে গরিব লোকমানক পাই অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। তেণু উচ্চস্তরীয় তদন্ত করে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করিবা পাই সাধারণরে দাবি হয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, মাড্রাস হাইকোর্ট গুরুত্বপূর্ণ রায়, মন্দিরকু মোবাইলকু মনা, পূজাস্থলী গুড়িকর পবিত্রতা বজায় রাখিবা পাই এপরি নির্দেশ দেইছন্তি। এনিকি তামিলনাড়ুর সবু মন্দিরকু মোবাইল ফোন নেবা উপরে কটকণা লগাইছন্তি মাড্রাস হাইকোর্ট।
ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ମେକ୍ ଇନ୍ ଓଡ଼ିଶା କନକ୍ଲେଭ୍ରେ ମିଶନ ଶକ୍ତିକୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ସମ୍ବୋଧନ। ସଶକ୍ତି ସମୃଦ୍ଧି ମିଶନ ଶକ୍ତି ଆମର ଲକ୍ଷ୍ୟ ବୋଲି କହିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ରାଜ୍ୟରେ ମହିଳା ଉଦ୍ୟୋଗୀଙ୍କ ପାଇଁ ଶିଳ୍ପ ପାର୍କ ହେବ ବୋଲି କହିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ। ଶିଳ୍ପ ପାର୍କ ହେବ, ସବୁ ଜିଲ୍ଲାରେ ମାଇକ୍ରୋ ସ୍ମଲ୍ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ପାର୍କ ହେବ। ପ୍ରତି ଜିଲ୍ଲା ମିଶନ ଶକ୍ତି ମହାସଂଘକୁ 1 କୋଟିର ରିଲିଫିଂ ଫଣ୍ଡ ଦିଆଯିବ। ବ୍ଲକ ମହାସଂଘକୁ 50 ଲକ୍ଷ, ପଞ୍ଚାୟତରେ ମାର୍କେଟ କମ୍ପ୍ଲେକ୍ସ ଓ ଅଫିସ ହେବ। ମହିଳା ଉଦ୍ୟୋଗୀଙ୍କ ଉତ୍ପାଦିତ ସାମଗ୍ରୀ ବିକ୍ରି ପାଇଁ ଇ କମର୍ସ ବ୍ୟବସ୍ଥା କରାଯିବ ବୋଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ କହିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି IPL ଖେଳାଳି ନିଲାମ ପାଇଁ 911 କ୍ରିକେଟର ପଞ୍ଜୀକୃତ। BCCI ଆନୁକୂଲ୍ୟରେ ଆୟୋଜିତ ଇଣ୍ଡିଆନ୍ ପ୍ରିମିୟର ଲିଗ୍ର ଆଗାମୀ ସଂସ୍କରଣ ନିମନ୍ତେ ଖେଳାଳି ନିଲାମ ଆସନ୍ତା 23ରେ କୋଚିରେ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଏହି ନିଲାମ ନିମନ୍ତେ ମୋଟ 991 ଜଣ କ୍ରିକେଟର ନିଜର ନାମ ପଞ୍ଜୀକରଣ କରିଥିବା ଜଣାପଡ଼ିଛି। ନାମ ପଞ୍ଜୀକରଣ କରିବା 30 ନଭେମ୍ବର ପର୍ଯ୍ୟନ୍ତ ଶେଷ ତାରିଖ ଥିଲା। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଡିସେମ୍ବର ମାସର ପ୍ରଥମ ସପ୍ତାହ ଅଧା ହେଲାଣି, କିନ୍ତୁ ରାଜ୍ୟରେ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଶୀତ ପ୍ରକୋପ ବଢ଼ୁନାହିଁ। ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଗୋଟିଏ ବି ଶୀତଲହର ଆସିନଥିବା ବେଳେ ସ୍ୱାଭାବିକ ତଳକୁ ତାପମାତ୍ରା ଖସିବାର ନାଁ ଧରୁନାହିଁ। ଯଦିଓ ଏହି ସମୟ ମଧ୍ୟରେ 2-4 ଲେଖାଏଁ 2 ପର୍ଯ୍ୟାୟରେ ଶୀତ ପଡ଼ିଛି, ମାତ୍ର ଏହା କେବଳ କିଛି ଆଭ୍ୟନ୍ତରୀଣ ଜିଲ୍ଲାରେ ହିଁ ସୀମିତ ରହିଛି। ସାରା ଓଡ଼ିଶାରେ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ବଡ଼ ଶୀତ ଅନୁଭୂତ ହୋଇନଥିବା ବେଳେ କେବେ ଶୀତ ପଡ଼ିବ ତାକୁ ନେଇ ଏବେ ଚିତ୍ର ଅସ୍ପଷ୍ଟ ରହିଥିବା ସୂଚନା ରହିଛି। ଓଡ଼ିଶା ଉପରେ ସାମୁଦ୍ରିକ ବାୟୁର ପ୍ରଭାବ ହେତୁ ଆର୍ଦ୍ରତାର ମାତ୍ରା ବୃଦ୍ଧି ପାଇଛି, ଫଳରେ ରାତିର ତାପମାତ୍ରା ଅନେକ ସ୍ଥାନରେ ସ୍ୱାଭାବିକ ତାପମାତ୍ରାଠାରୁ ଅଧିକ ରହିବା ସହିତ ରାଜ୍ୟରେ ଶୀତର ପ୍ରକୋପ କମ୍ ରହୁଥିବା ସୂଚନା ରହିଛି। ଅନ୍ୟପଟେ ରବିବାର ବେଳକୁ ଆଣ୍ଡାମାନ ସାଗରରେ ଏକ ଲଘୁଚାପ ସୃଷ୍ଟି ହେବା ପାଇଁ ଯାଉଛି। ଏ ଲଘୁଚାପ ଅବପାତରେ ପରିଣତ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଭାରତୀୟ ଆଥଲେଟ୍ ଦୂତି ଚାନ୍ଦ ତାଙ୍କର ସମଲିଙ୍ଗୀ ସାଥୀ ମୋନାଲିସାଙ୍କୁ ବିବାହ କରିଛନ୍ତି। ସୋସିଆଲ ମିଡ଼ିଆ ମାଧ୍ୟମରେ ସେ ତାଙ୍କ ପ୍ରଶଂସକକୁ ଏହି ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ଦୂତି ତାଙ୍କର ସମଲିଙ୍ଗୀ ସମ୍ପର୍କକୁ ବହୁତ ପୂର୍ବରୁ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି, ବର୍ତ୍ତମାନ ସେମାନେ ଏହାକୁ ବିବାହରେ ପରିଣତ କରିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ରାସନ କାର୍ଡ଼ଧାରୀଙ୍କ ପାଇଁ ଆସିଛି ବଡ଼ ଖୁସି ଖବର। କେନ୍ଦ୍ର ସରକାର ରାସନ ନିୟମରେ ବଡ଼ ପରିବର୍ତ୍ତନ କରିଛନ୍ତି, ଯାହାର ଫାଇଦା କୋଟି କୋଟି ହିତାଧିକାରୀମାନଙ୍କୁ ମିଳିବ। ସାରା ଦେଶରେ ମାଗଣା ରାସନ ଯୋଗାଇବା ସହିତ ସରକାର ପୋର୍ଟେବୁଲ୍ ରାସନ କାର୍ଡ଼ର ସୁବିଧା ମଧ୍ୟ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି। ସୁବିଧା ବର୍ତ୍ତମାନ ଅନେକ ରାଜ୍ୟରେ ଆରମ୍ଭ ହୋଇଛି, କିନ୍ତୁ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଏହାକୁ ସାରା ଦେଶରେ ଆରମ୍ଭ କରିବା ପାଇଁ ଯୋଜନା ଚାଲିଛି। ପୋର୍ଟେବୁଲ୍ ରାସନ କାର୍ଡ଼ର ସୁବିଧା ଲାଗୁ ହେବା ପରେ ଆପଣମାନେ ଦେଶର ଯେକୌଣସି ସ୍ଥାନରୁ ସହଜରେ ରାସନ ନେଇପାରିବେ। ଏଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ କୌଣସି ଅଲଗା ଅଲଗା କାର୍ଡ଼ କରିବାକୁ ପଡ଼ିବ ନାହିଁ। ଏହା ସହିତ ଆପଣଙ୍କୁ ନିଜର ପୁରୁଣା ରାସନ କାର୍ଡ଼ରେ ସୁବିଧା ମିଳିପାରିବ। କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ମାଗଣା ରାସନର ସୁବିଧା ଡିସେମ୍ବର ପର୍ଯ୍ୟନ୍ତ ଦିଆଯିବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ରାସନ କାର୍ଡ଼ ଥିଲେ ଆପଣଙ୍କୁ ମିଳିବ 2500 ଟଙ୍କା, କୋଟି କୋଟି ଲୋକେ ମାଲାମାଲ। କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ବ୍ୟତୀତ ଅନେକ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ରାସନ କାର୍ଡ଼ଧାରୀଙ୍କୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ସୁବିଧା ପ୍ରଦାନ କରାଯାଉଛି। ପ୍ରତିବର୍ଷ ଭଳି ଚଳିତ ବର୍ଷ ମଧ୍ୟ ରାଜ୍ୟ ସରକାର ରାସନ କାର୍ଡ଼ଧାରୀଙ୍କ ଆକାଉଣ୍ଟକୁ ଟଙ୍କା ଟ୍ରାନ୍ସଫର କରିବେ। ତାମିଲନାଡ଼ୁ ସରକାର ଜାନୁଆରୀ ମାସରେ ପୋଙ୍ଗଲରେ ଅର୍ଥାତ୍ ଜାନୁଆରୀ ମାସରେ ରାଜ୍ୟର ସମସ୍ତ ରାସନ କାର୍ଡ଼ଧାରୀଙ୍କ ଆକାଉଣ୍ଟକୁ ନଗଦ 2500 ଟଙ୍କା ଲେଖାଏଁ ଟ୍ରାନ୍ସଫର କରିବେ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ଯାହାକି ପୋଙ୍ଗଲ ଫେଷ୍ଟିଭାଲ January 14 ପଡ଼ୁଛି, ତ ସେହିଦିନ ସମସ୍ତ ରାସନ କାର୍ଡ଼ଧାରୀଙ୍କୁ 2500 ଟଙ୍କା ମିଳିବ, ଯାହାକି ତାମିଲନାଡ଼ୁ ସରକାର ଏହି ନିୟମ କରିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଫୋନ୍ ପେ ଗୁଗଲ୍ ପେ ପରି କମ୍ପାନୀଗୁଡ଼ିକ ପାଇଁ ବଡ଼ ଆଶ୍ୱସ୍ତି। UPI ମାର୍କେଟ କ୍ୟାପ୍ ସମୟସୀମା 2 ବଢ଼ାଇଲା NPCI ବୋଲି ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଦେଶର ରାଜଧାନୀ ଦିଲ୍ଲୀରେ ଆସନ୍ତାକାଲି ମ୍ୟୁନିସିପାଲିଟି କର୍ପୋରେସନ ନିର୍ବାଚନ ଭୋଟ ହେବ। December 4 ଭୋଟ ଦେବା ପାଇଁ ସମସ୍ତ ସରକାରୀ ବିଦ୍ୟାଳୟରେ ମତଦାନ କେନ୍ଦ୍ର ସ୍ଥାପନ କରାଯାଇଛି। ଏଭଳି ପରିସ୍ଥିତିରେ ସେମାନଙ୍କର ପ୍ରତିଶ୍ରୁତିକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଶନିବାର ସମସ୍ତ ସରକାରୀ ବିଦ୍ୟାଳୟ ବନ୍ଦ ରହିବ। ଏହା ପରିବର୍ତ୍ତେ December 10 ଦ୍ୱିତୀୟ ଶନିବାର ଦିନ ବିଦ୍ୟାଳୟ ଖୋଲିବ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ଶିକ୍ଷା ନିର୍ଦ୍ଦେଶାଳୟ ତରଫରୁ ସମସ୍ତ ସରକାରୀ ବିଦ୍ୟାଳୟର ମୁଖ୍ୟମାନଙ୍କୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଛି କି December 3 ସ୍କୁଲ ବନ୍ଦ ରହିବ ବୋଲି ସେମାନେ
ছাত্র কর্মচারী বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য এবং অভিভাবক মানক নিকটরে সূচনা দেবে। পরবর্তী অপডেট রয়েছে সুনাদরক নেই ওড়িশা রাজধানী ভুবনেশ্বরে আজ 22 ক্যারেট সুনা মূল্য 10 গ্রাম প্রতি 49,250 টাকা থিবা বেলে 24 ক্যারেট সুনা মূল্য 10 গ্রাম প্রতি 53,950 টাকা থিবা রেকর্ড করা যাইছি। তো যাহা কি আজকার টপ নিউজ আসছিলা তা সহিত যে নিজ মোবাইল মাধ্যমে পয়সা রোজগার করিয়া পাই চাহুচন্তি সবুঠারু বহুত বড় আপ্লিকেশন রয়েছে অপস্টক আপ্লিকেশন যোটি প্রতি রেকর্ড 100 টাকা মিলিব যাহাকু আপনার ব্যাঙ্ক ট্রান্সফর করে পারিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। জয় জগন্নাথ।